বন্ধুরা, আজকে আমরা বন্ধুর গ্যারেজে অনেকদিন বাদে মাংস ভাত রান্না করব। এই যে আমাদের মিস্ত্রিবাবু কাজ নেই, ট্রাকের পরে বসে বসে কি যেন করছে, আবার ভাবছে বুঝলেন। এই যে আমাদের সুজয়বাবু, সুজয়বাবু এখন আলুটা ধুতে ব্যস্ত, মাংসটা ধোয়া হয়ে গেছে আর ভাতটা এখানে চাপিয়ে দিয়েছি। এই যে ভাতটা চাপানো আছে। আর আমাদের অরণ্যবাবু ওই যে ভেতরে, এই যে জানলার উপরে ডালটা আছে, আর ওই যে অরণ্যবাবু এখন বসে বসে রসুন পেঁয়াজ এগুলো সব কাটছে। আজকে আমাদের ফিস্টের সব রেসপন্সর আজকে অরণ্যবাবু করেছে। আর দেখুন, ভাতটা আমরা চাপিয়ে দিয়েছি পুরো সুন্দরভাবে। আগে ভাতটা করে নিচ্ছি, এরপরে আমরা ডালটা করব। এর মধ্যে ডালটা সেদ্ধ দেওয়া হবে। তো ডালটা দিয়ে দিলাম, এর মধ্যে ডালটা সেদ্ধ হয়ে যাবে এখানেই। আর ডালটা আগে রান্না করব, তারপর ডালটা রান্না করব। তো আমাদের মাংসের আলুটা ভাজা চলছে, ভাতটা হয়ে গেছে। এই যে আলুটা ভাজছি, তো মাংসের পেঁয়াজটা দিয়ে দিয়েছি, ভেজে নিচ্ছি মাংসের পেঁয়াজটা, বুঝলি। আর এই যে আলুটা ভেজে রেখে দিয়েছি, নতুন আলু নিয়ে এসেছে। আর এখানে সব মশলাপাতি আছে, এখন মাংসটা তৈরি হচ্ছে। তো আমাদের মিক্সিং মশলাটা দিয়ে দিচ্ছি এবার। হুম, লঙ্কা, রসুন, আদা সব একসাথে পেস্ট করা। এখন এটাকে ভালো করে কষানো হবে। আমরা এটাকে এটা দিয়ে কষাবো। তা প্রায় কষানো হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে আলুটার মাংসটা দিয়ে দেবো। এর মধ্যে মাংসটা দিয়ে দিলাম, এবার এটাকে ভালো করে কষাতে হবে। আলুটা একটু বাদেই দিয়ে দেবো আলুটা এর মধ্যে, নাহলে আলুটা আবার লাস্টের দিকে সেদ্ধ হয় না। তো আলুটা দিয়ে দিয়েছি, ভাজা আলুটা। হ্যাঁ হ্যাঁ, আজকে পোলট্রি চিকেন হচ্ছে। তাহলে মাংসটা এবার আমরা একটু 10 মিনিট ধরে এটাকে একটু ঢাকা দিয়ে জাল দেবো, মাংসের জলটা বেরোলে। তারপরে আমরা ওটাকে খুলে আবার একটু হালকা জল দিয়ে ওটাকে কষাই করে রান্না করা হচ্ছে। তো মাংসতে জল দেওয়া হয়ে গেছে, মাংসটা জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার এটা একটু মোটামুটি 15 থেকে 20 মিনিট এটাকে এরকম একটু ফোটাতে হবে। আর মাংসটা হয়ে গেলে এরপর আমরা ডালটা চাপাবো। আমাদের মাংসটা রেডি হয়ে গেছে, এরপর আমরা ডালটা চাপাবো। মাংসটা এখন নামিয়ে নেব। মাংসের উপরে রোদ পড়েছে, রোদ বাইরে রান্না করছি, সবাই একসাথে আছি, রোদের মধ্যে খুব ভালোই লাগছে। তো আমাদের মাংসটা রেডি হয়ে গেছে, আর এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন এটাতে ডাল রান্না করবো আমরা। এটাতেই মাংস রান্না হয়েছিল, এটাতেই ডালটা তৈরি করা হবে এবার। তো আমরা ডালটা বসিয়ে দিয়েছি, ডালটাকে ভালো করে ফেটে নিচ্ছি। ডালটা রান্না হয়ে গেলেই আমাদের ছুটি, তারপর আমরা সব গুছিয়ে খেতে বসবো। প্রচুর খিদে পেয়ে গেছে। হ্যাঁ, এই দেখো পুড়ছে মাল, ছড়িয়ে দিচ্ছি ট্যাঙ্কি। এই তোমালে এর জন্য আমি গ্যাস ধরাই না, আরো শুধু গ্যাসে। তো আমাদের মাংস রান্না বান্না সব কমপ্লিট, আমরা এখন খেতে বসে পড়েছি। কখন একটা মানুষ এসে কোন সময় গেছে চান করতে, কতক্ষণ লাগে চান করতে, তার আগে কি করছে কর, জিজ্ঞাসা কর। শেষ, যে বন্ধু পায়েস নিয়ে এসছে, অমিত বন্ধু, ওর মেয়ের আজকে জন্মদিন। তো আমরা এই পায়েসটা এখন লাস্টে খাবো, জন্মদিনের পায়েস আমরা নিয়ে এলাম, বন্ধু দিয়ে গেছে একটু আগে। হ্যাঁ, এটা পায়েসটা খুব সুন্দর হয়েছে, দেখো।